আসসালামু আলাইকুম, আমরা দেখছেন এইচবি নিউজ জলসা পীর সাহেব পীরজাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে কামলিওয়ালা বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে নিয়ে যখন কোনো কথা বলবেন জিন্দাল বা নূপুর শর্মার মতো মানুষ করে থাকবো, প্রতিবাদ করব না? হ্যাঁ প্রতিবাদ করব। অশান্তি ছড়াই না, শান্তি শান্তির বার্তা মানুষের কাছে পৌঁছায়, শান্ত রাখে বাংলাকে, যেটা তাবড় তাবড় রাজনৈতিক দলের নেতাদের দ্বারা সম্ভব হয় না। তারা শেষ পর্যন্ত আমাদেরই সাহায্য নিয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে। এখন কেউ যদি বলে যে এদের থেকে অশান্তি ছড়াচ্ছে, দুর্ভাগ্য হয়েছে, ছাড়া আর অন্য কিছু নয়। অশান্তি ভেগধারী মানুষেরা আসছে, এসে অশান্তি ছড়াচ্ছে। তবে কি, যখন কোন লিডার নেতাকে নিয়ে কোনো কথা বলে দেয়, অ্যারেস্ট হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, রাস্তায় নামছে। আর কামলিওয়ালা বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে নিয়ে যখন কোন কথা বলবে এই কুখ্যাত নবীন জিন্দাল বা নূপুর শর্মার মতো মানুষেরা, তখন কি আমরা চুপ করে থাকবো, প্রতিবাদ করব না? হ্যাঁ প্রতিবাদ করব, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করব। আমরা তো সুশাসনের পক্ষে, আমরা তো অশান্তি ছড়াতে চাই না, আমরা তো অশান্তির আগুন বন্ধ করি। অতএব শুক্রবার দিন, আগামী শুক্রবারে জুমার পরে আপনারা আসুন, নিজের চোখে দেখতে পাবেন, হাজারো মানুষ থাকবে, তাদের কাছে অশান্তির কথা বলা হচ্ছে না, শান্তির বার্তা পৌঁছানো হচ্ছে। অতএব সেদিন আমিও আসছি, আপনারাও আসুন, দেখুন নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ভারতের সংবিধানকে মাথায় রেখে তার প্রতিবাদ করা আমরা মনে করি আমাদের ইমানি দায়িত্ব। বাজে কথা বলা বন্ধ করুন।